হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, যেটা সেকেন্ড সেমিস্টারে তোমরা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে, যে পোস্ট আরবান ইন্ডাস্ট্রিয়াল যে এরিয়া তৈরি হয় সেটা সম্পর্কে আলোচনা করা। তো আজ আমরা সেটা নিয়েই আলোচনা করব, মানে টপিক 5। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা হয়তো জানো না যে আমি যা কিছু পড়াচ্ছি সেটা রিলেটেড সমস্ত নোটস কিন্তু আমি আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে প্রোভাইড করে দিই। তো যারা এখনও পর্যন্ত সেই চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। তো চলো শুরু করে দেওয়া যাক। আজকে যেটা টপিক আমরা আলোচনা করছি সেটা হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল আরবানাইজেশন বা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল আরবান সোসাইটি। তার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আরবান সোসাইটির জন্ম হলো কিভাবে এবং সেই আরবান সোসাইটি কিভাবে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির সাথে লিঙ্ক আপ হলো সেই সম্পর্কে আগে কিছুটা জেনে নেব। ফার্স্টে যেটা জানবো যে বার্থ অফ আরবান সোসাইটি, মানে একটা আরবান সোসাইটির জন্ম কিভাবে হয়েছিল। অনেকজন অনেক রকম কথোপকথন করেছেন ঠিকই, কিন্তু তার মধ্যে এখানে দেখো হাইলাইট করা রয়েছে জিওভান্নি বোটেরিও ইন 1598 প্রথম এই যে আরবান সোসাইটি বা এই যে শহর বলতে যেটা বোঝায় সেটা সম্পর্কে কিছু আলোচনা করেছে। এবং তার কনভারসেশন থেকে আমরা জানতে পারি যে কোনো একটা সিটি যখন পলিটিক্যাল পাওয়ার যুক্ত হয়ে যায় এবং ইকোনমিক গ্রোথের লিডিং পয়েন্টে গিয়ে পৌঁছে যায় তখনই সেখানে নতুন করে সোসাইটি তৈরি হয়, আর যার নাম হচ্ছে আরবান সোসাইটি। এই আরবান সোসাইটির মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র যে ইন্ডাস্ট্রিয়াল অর ধরো ইকোনমিক কন্ডিশনের ডেভেলাইজেশন দেখতে পাই তাই নয়, এর পাশাপাশি সমস্ত রকম প্রশাসনিক দিক থেকে শুরু করে এডুকেশন দিক থেকে শুরু করে যত রকম কার্যকারিতা মানুষের জীবনে হয়ে থাকে সেই সমস্ত দিক থেকে এগিয়ে থাকা এরিয়ার নামই হচ্ছে আমাদের আরবান এরিয়াস। এবার দেখো স্ক্রিনে কিছু জিনিস তোমরা দেখতে পাবে, যেখানে আমরা মেন যে প্রিন্সিপাল রয়েছে এই আরবান সোসাইটির সেগুলো বিভিন্ন ব্যক্তিদের মতামত অনুযায়ী আলোচনা করা হয়েছে। যেমন জর্জ সিমেলের মেট্রোপলিস কী সেটা নিয়ে আলোচনা করা, তারপর ম্যাক্স ওয়েবারের র্যাশনাল সিটি বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে, এগুলো তোমরা একবার চোখ বুলিয়ে নিও। আমার মনে হয়েছে এগুলো একটু ইম্পর্ট্যান্ট হতে পারে, তাই আমি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের এগুলো প্রোভাইড করে দিচ্ছি। এছাড়াও রয়েছে দেখো লুইস ওয়ার্থের আরবান ওয়ে অফ লাইফ, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এই আরবানিজম অ্যাজ আ ওয়ে অফ লাইফ এই বইটা কিন্তু খুব ফেমাস বুক, এবং এই বইয়ের মাধ্যমে কিন্তু লুইস তার বিভিন্ন তত্ত্বও দিয়েছে আরবানাইজেশনের, তাই এই বইটার নামটা মনে রেখো, ইন ফিউচার প্রয়োজন পড়তে পারে। এবার যেটা আমরা দেখবো যেটা মেন টপিক আজকের সেটা, তো ফার্স্টেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হোয়াট ইজ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অ্যাকর্ডিং টু বেল। এরকম অনেকজনই রয়েছে তো আমি বেলেরটাই প্রেফার করছি। দেখো কী বলছে, আ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ইজ ওয়ান দ্যাট হ্যাজ ট্রান্সফর্মড ইটস সেলফ ফ্রম ওয়ান দ্যাট ইজ বেসড অ্যারাউন্ড মাস প্রোডাকশন অফ গুডস টু ওয়ান দ্যাট ইজ ফোকাসড অন প্রোভাইডিং সার্ভিস। পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অলসো ফোকাস অন ইনোভেটিং অ্যান্ড ইনভেন্টিং টেকনোলজিস। মানে কী বুঝলাম আমি এর মধ্যে, পরিষ্কার কথা বলতে গেলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে যে সোসাইটিতে বা শিল্প পরবর্তী সময়ে যে সোসাইটিতে আমরা জানতে পারছি সেই সোসাইটির উন্নতি এবং তার পাশাপাশি তার সাথে লেগে থাকা অন্যান্য এরিয়ার প্রভাব কীভাবে সেই জায়গাকে রিপ্রেজেন্ট করছে বা সেই জায়গার ওপর কী প্রভাব ফেলছে সেটাই আমরা জানতে পারি পোস্ট ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে দিয়ে। একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, এখানে যেমন গুডস তৈরি হচ্ছে বা যে কোনো জিনিস প্রোডাকশনের উপর বেশি জোর দেওয়া হচ্ছে, তার পাশাপাশি কিন্তু এখানে টেকনোলজিকেও খুব বেশি পরিমাণে প্রযুক্তিকে মানে মেন স্তম্ভ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তো সেই জন্য পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির কিন্তু ক্ষেত্রে কিন্তু একটা বড় পার্টে কে রয়েছে না, অবভিয়াসলি সেখানে রয়েছে টেকনোলজিস। এবার যেটা আমরা জানবো যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। দেখো এখানে সিক্স মেইন অ্যাসপেক্টস রয়েছে, দিস ইনক্লুডেড ইনক্রিজ এমফ্যাসিস অন দ্য পার্ট অফ ইউনিভার্সিটিস অ্যান্ড আদার হায়ার ইনস্টিটিউশন অফ লার্নিং টু প্রোডিউস গ্র্যাজুয়েশন হু ক্যান ওয়ার্ক উইথ ফিউ টেকনোলজিস।
increased focused on the implication of new technologies, replacement of manual labor jobs with professional jobs, and increased focus on providing service rather than mass production goods. The transitions from practical knowledge to theoretical knowledge and formation of new fields of society, science, and explore applications, uses, and effects of new technologies. মোটমাট কী বোঝা গেল? এখানে অনেকগুলো সেগমেন্ট রয়েছে, তার মধ্যে যেটা প্রধানত হচ্ছে টেকনোলজি, সেই টেকনোলজির ইউজ, কীভাবে শিখবো, কোন কলেজ থেকে শিখবো, সেটা কীভাবে মানুষের অতিরিক্ত কাট মানে ঘাম ঝরাবার বদলে কোন টেকনোলজি বা কী পদ্ধতি ব্যবহার করলে সেই জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যাবে, সেখানে অনেক বেশি প্রোডাকশন বৃদ্ধি পাবে, কীভাবে সেটা নলেজের ওপর এফেক্ট করবে, কীভাবে সেটা থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যালি এফেক্ট করবে, কীভাবে সেটার মাধ্যমে আমরা আরও বেশি করে সায়েন্স ওরিয়েন্টেড কাজকর্ম করতে পারবো, এবং সেটা কীভাবে ইউজ হবে, অ্যাপ্লাই হবে, এবং তার এফেক্ট কী হবে, এই পুরো জিনিসটাই হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস। তো তোমরা চাইলে এই পোর্শনটা পয়েন্ট করে নিত, যেটা থ্রোফুলি লেখা রয়েছে, প্যারাগ্রাফ হিসেবে লেখা রয়েছে, তোমরা চাইলে এটাকে ইজিলি একটা সেগমেন্টে ভাগ করে ছটা পয়েন্টস বানিয়ে নিতেই পারো। ওকে, এবার নেক্সট যেটা দেখবো সেটা হলো হোয়াট ইজ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস এক্সাম্পল। দেখো, বর্তমান দিনে দাঁড়িয়ে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে, সেটা তোমাদের নতুন করে বলে দিতে হবে না। আর এই পোস্ট ইন্ডাস্ট্রিয়ালের যে এভলিউশনটা রয়েছে সেটা ওই আদিম মধ্য পর্ব যে কোনো বইতেই তোমরা পেয়ে যাবে, তাই ওটা নিয়ে আর এলাবোরেটলি ডিসকাশনে গেলাম না। শুধু তোমাদের এই যে শুধু জানিয়ে দিতে চাইছি যে তোমাদের যে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি রয়েছে সেটা কী, তার ক্যারেক্টারিস্টিক্স কী, আর তার পাশাপাশি তার এক্সাম্পল কী, যেটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা জানো যে এক্সামে কিন্তু এক্সাম্পল না দিলে তোমাদের নাম্বারে একটা বড় প্রবলেম হতে পারে। এখানে দেখো কি লেখা রয়েছে এক্সাম্পলের ক্ষেত্রে, দেয়ার আর মেনি এক্সাম্পল অফ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, ওয়ান অফ দিস ইজ দ্য ইউনাইটেড স্টেট, আদার এক্সাম্পল ইনক্লুড দ্য সাউথ কোরিয়া, জাপান অ্যান্ড ইউনাইটেড কিংডম বা ইউকে। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো মডার্ন টেকনোলজির যুগ বা বলা যেতে পারে যে কোনো থার্ড ওয়ার্ল্ড ওয়ার কান্ট্রিজ রয়েছে, তারা সবাই যারা অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে নিজেদেরকে আরও বেশি ডেভেলপ করেছে সময়ের সাথে সাথে, সেই সমস্ত এরিয়াগুলোয় কিন্তু এই পোস্ট ইন্ডাস্ট্রিয়াল যে সিটিজ রয়েছে বা এরিয়াজ রয়েছে বা আরবানাইজেশন রয়েছে তার মধ্যে পড়ছে। অর্থাৎ এর থেকে এইটুকু আমরা বুঝতে পারলাম যে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বলতে সেই সমস্ত বা আরবান সোসাইটি বলতে সেই সমস্ত এরিয়াকে বোঝানো হচ্ছে যেগুলো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের কার্যাবলী বা মানুষের কাজের পরিমাণকে হ্রাস করে অত্যন্ত উন্নত পদ্ধতিতে কাজ করে এবং প্রচুর পরিমাণে বেশি উৎপাদন করতে সক্ষম, সেটাই হচ্ছে বা সেই এরিয়া বা সেই আরবান এরিয়াটাই হচ্ছে আমাদের পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। ওকে, তাহলে এই নিয়ে আশা করছি পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি নিয়ে আর তোমাদের কোনো ডাউটস রইল না। আমি শুধুমাত্র তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। যদি এর পরেও কোনো জায়গায় কোনো ডাউটস থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করি তোমাদের জন্য ভিডিওগুলোকে শর্টেজ বানাতে, যাতে তোমাদের দেখতে বোরিং না লাগে এবং সব ব্যাপারটা যাতে কম্প্যাক্টভাবে পেয়ে যায় সেটারও আমি চেষ্টা করে থাকি। তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যদি কোনো কিছু টপিক সম্পর্কে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, বাই।